আপনি যদি বড় লোক বা ধনী হতে চান তাহলে আপনাকে এখন থেকে এক পয়সা এক পয়সা এক টাকা এক টাকা দশ টাকা একশো টাকা এক হাজার টাকা করে আপনাকে এইভাবে জমা করতে হবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আপনাকে জমা করতে হবে তাহলে আপনি একদিন বড়লোক বা ধনী হতে পারবেন তার জন্য আপনাকে যে টিপসটি দিচ্ছি সেটা হলো যে আপনার এমন কিছু পণ্য আছে যে আপনার ঘরে নিত্য প্রয়োজনীয় যেমন চাউল যদি আপনাকে বাজার থেকে কিনতে হয় ডাউল যদি বাজার থেকে কিনতে হয় এবং কিছু মশলা আছে যেগুলো বাজার থেকে কিনতে হয় তেল বাজার থেকে কিনতে হয় চিনি ওগুলো কিনতে হয় যেগুলো আপনার নিত্য প্রয়োজনীয় যে আপনি দেখা গেছে যে কোনো মাল এক কেজি কিনতে যেই টাকা দরকার হয় আপনি যদি পাঁচ কেজি কিনেন তাহলে দেখা গেছে যে আপনার কেজি হারে অনেক টাকা কমে কিনতে হচ্ছে যেমন একটি উদাহরণ দিচ্ছি যে এই রকম আমাদের যে হয়ে থাকে যে আপনি যদি এক লিটার তেল কিনেন যদি সেটার দাম যদি একশো বিশ টাকা হয় এক লিটার আপনি যদি তিন লিটার একসাথে কিনেন তাহলে আপনি তিনশো টাকা কিনতে পারতেছেন যেখানে পার লিটার পড়তেছে একশো টাকা আবার আপনি যদি পাঁচ লিটার একসাথে কিনেন তাহলে আপনি পাইতেছেন হয়তো বা চারশো পঞ্চাশ টাকা যে আপনার হয়তোবা এক একশো টাকার অনেক নিচে আছে নিচে আপনি পাইতেছেন যে এইভাবে অনেক কিছু মাল আছে যেগুলো আমরা যদি একসাথে কিনি যে কিছু মাল আছে যে এক মাস দুই মাসও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না যেমন চাউল আপনি দৈনিক এক কেজি দুই কেজি করে না কিনে আপনি যদি একসাথে যদি আপনি এক বস্তা আশি কেজি বা নব্বই কেজি এইভাবে যদি আপনি একসাথে কিনেন তাহলে আপনি তিন মাসের জন্য আপনার মুক্ত থাকতে পারতেছেন এবং আপনি অনেক টাকা আপনি এখানে লাভ হচ্ছেন যে এক কেজি চাউলে যত টাকা যাচ্ছে কিন্তু আপনি নব্বই কেজি যখন একসাথে কিনবেন তখন আপনার এত টাকা আর কেজি প্রতি আর যাচ্ছে না আপনি কেজি প্রতি পাঁচ থেকে দশ টাকা আপনি লাভ লাভ হচ্ছে আপনার এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যখন এইভাবে বড় আকারে যখন কোনো মাল কিনবেন তাহলে আপনাকে ঘুরে ফিরে কিনতে হবে যে আপনি প্রতিদিন যে দোকান থেকে কিনতেছেন সেখান থেকে যে কিনতে হবে এমন কোনো শর্ত নাই আপনি আশেপাশে কিছু দোকান আপনি দেখুন আরও কিছু দূরে গিয়ে দেখুন যেখানে কম পাবেন সেখান থেকে আপনি হয়তো ওই মালটা কিনে নিতে পারেন এ তো আপনি কিছু টাকা লাভ হতো লাভ হবে আপনার তাহলে আপনাকে কি করতে হবে আপনার জীবনে কোটিপতি হওয়ার জন্য আপনাকে কি করতে হবে যে কিছু মাল যা এক মাস দুই মাস তিন মাসও নষ্ট হওয়ার মতো নয় যেমন ডাল আপনি প্রতি সপ্তাহে যদি আপনি আধা কেজি করে কিনেন তাহলে মাসে আপনার দুই কেজি দরকার হচ্ছে আর যদি দুই মাসে আপনার হয়তো চার কেজি লাগতেছে তাহলে আপনি যদি একসাথে যদি পাঁচ কেজি কিনেন তাহলে এক কেজি ধরুন যদি ডালের দাম যদি সত্তর টাকা হয় আপনি পাঁচ কেজি কিনে হয়তো ষাট টাকা বা আরও কমেও কিনতে পারেন এইভাবে কিছু মাল আছে আপনি যদি এইভাবে একসাথে যদি কিনেন তাহলে তাহলে আপনার জন্য অনেক লাভ হয় যে যে বাজার আপনি হয়তো এ সপ্তাহে সপ্তাহে করতেছেন বা সপ্তাহে দুই তিন দিন বাজার করতেছেন দৈনিক করতেছেন সেটা বন্ধ করে দিয়ে যদি আপনি আপনি এক মাসের বা দুই মাসের বাজার যদি একসাথে করেন তাহলে সেখানে আপনার জন্য অনেক টাকা সাশ্রয় হচ্ছে যে আপনি এরকম পরীক্ষিত এবং প্রমাণিত অনেকের বেলা এরকম হয়েছে যে অনেকে এরকমই করে থাকে যে বাজারের সেই বাজারটা আগে তৈরি করে নেয় এবং বাজেট অনুযায়ী সদাইগুলো একসাথে কিনে নেয় এবং কী এইভাবে তারা অনেক টাকা অর্জন করতে পারতেছে তাহলে আপনি জীবনে বড় লোক হওয়ার জন্য আপনাকে ঠিক এইভাবে এমন কিছু টিপস অবলম্বন করতে হবে এখান থেকে দুই টাকা চার টাকা এইভাবে আপনাকে বাঁচাইয়ে ওই টাকাটা রাখতে হবে একটা কথা আছে যে আপনি কোনো মাল কিনতে যদি এক টাকাও রক্ষা করতে পারেন মানে আপনি এক টাকা আপনি অর্জন করতে পেরেছেন যে আপনি পরিশ্রম করেন আর মানে চাকরি করে এক টাকা অর্জন করা বা আপনি কোনো মাল কেনার সময় এক টাকা ওখান থেকে বাঁচাইতে পারতেছেন দুইটি সমান সমান আপনাকে সেই দিকে খেয়াল রাখতে হবে তাহলে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে যে আমাকে বড়লোক হতে হবে তাহলে আমাকে কি করতে হবে আমার অর্থ আমাকে সঞ্চয় করতে হবে আমাকে কি করতে হবে এমন কিছু মাল আছে যা আমাকে দুই মাসেও নষ্ট হবে না বা তিন মাসেও নষ্ট হবে না সেই মালটা যেন আমি একবারে কিনে নিই যে আমাদের অনেক সময় কিছু আমাদের ছেলে মেয়েরা বা আমাদের ভাই বোনেরা যখন পড়ালেখা করে আমরা যদি একটি কলমে একবারে যদি পাঁচ টাকা পাঁচ টাকা করে না কিনে আমরা যদি একসাথে ডজন কিনি তাহলে দেখা গেছে যে আমরা তো ডজন চল্লিশ টাকা বা তার চেয়েও কমও কিনতে পারি আবার দেখা গেছে যে আমরা কাগজ যদি এক দিস্তা দুই দিস্তা করে যদি আমরা কিনি যে যেহেতু আমাদের নিত্য প্রয়োজন হচ্ছে তাহলে আমাদের অনেক টাকা নষ্ট হচ্ছে কিন্তু আমরা যদি ওই কাগজ এক রিম দুই রিম একসাথে কিনি তাহলে আমাদের খরচ অনেক কম পড়তেছে যে এই রকম আমাদের অনেক কিছু আছে যেটা আমরা হিসেব করে খরচ করতে পারি যে আমাদের কিছু মাল আছে আমরা এইভাবে যদি একসাথে কিনি তাহলে আমরা কম দামে পাবো তার অর্থ এই নয় যে যে মালটি আপনি आधा केजी কিনলে ও যে টাকা পাঁচ কেজি বা দশ কেজি কিনলেও সেই টাকা তাহলে আপনাকে সেই মাল কেনার ব্যাপার আমি আপনাকে বলতেছি না কারণ আপনি হয়তো এই যে টাকাটা আপনি এখন খরচ করতেছেন এই টাকাটা হয়তো কোথায় যদি বিনিয়োগ করেন হয়তো সেখান থেকে আপনি কিছু লাভ পেতে পারেন আবার আপনি যখন এইভাবে দুই মাস বা তিন মাসের বাজার যখন আপনি একসাথে করবেন তখন আপনি যদি গ্রামে থাকেন তখন গ্রামের কিছু হাট আছে যেখানে কৃষকেরা এসে মালগুলো বিক্রি করে আপনি যদি সেই মালগুলো সেই বা হাট থেকে কিনতে পারেন তাহলে আপনি যে অর্ধেক দামে অনেক সময় কিনতে পারবেন কিছু আছে যেমন ডাল মৌসুমে সেগুলোর দাম অনেক কম থাকে আপনি যদি মৌসুমে সেই ডালগুলো কিনে রাখতে পারেন সেগুলো ছয় মাসে এক বছরে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না শুধুমাত্র মাঝে মধ্যে রোদ্রে একটু শুকিয়ে নিলেই যথেষ্ট এমন কিছু মাল আছে যেগুলো আমরা একবার কিনে নিলে এক বছর দুই বছর পর্যন্ত আমরা সেটা খেতে পারি ব্যবহার করতে পারি আমাদেরকে সেই দিকেও নজর রাখতে হবে তাহলে আমরা অনেক টাকা আমরা জমা করতে পারি এবং অনেক টাকা আমরা সাশ্রয় করতে পারি যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কিছু কাঁচা মাল আছে যে কাঁচা মালগুলো সহজে নষ্ট হওয়ার মতো নয় যে আমাদের নিত্য প্রয়োজনীয় মরিচ হলুদ থেকে শুরু করে যে এমন কিছু মশলা আছে এগুলো আমরা হয়তো একবারে কিনে নিলেও আমাদের কোনো সমস্যা হচ্ছে না আবার এমন কিছু ঢালা আছে যেগুলো আমরা নিত্য খাই আমাদেরকে সেগুলো একসাথে যদি আমরা কিনে নিই বিষ কেজি বা তিরিশ কেজি আমি বলতেছি না যে আপনাকে কিনতে হবে হয়তো আপনার ঘরে রাখার মতন এরকম কোনো পরিবেশ নাই আমি আপনাকে বাধ্য করতেছি না যে আপনাকে কিনতেই হবে যে আমি আপনাকে যে ফর্মুলাটা দিচ্ছি এই ফর্মুলাটা হয়তো আপনার এখন বর্তমানে কাজে না লাগলেও আগামী হয়তো ছয় মাস এক বছর বা দুই বছর পাঁচ বছর পর হয়তো আপনার কাজে লাগতে পারে অথবা আপনার কাজে না লাগলেও হয়তো আপনার সন্তানেরা আপনার ভাই বোনের অবশ্যই এটা কাজে লাগবে আপনি যদি আমার এ থিওরিটি আপনার ভাই বোন আপনার সন্তানদেরকে যদি আপনি শেয়ার করতে পারেন তাদের যদি শিখাতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের জীবনটা অনেক উজ্জ্বল হয়ে যাবে যে আপনার জন্য দোয়া করবে যে এইভাবে আপনিও কিছু টাকা সঞ্চয় করতে পারেন এমনও দেখা গেছে যে কিছু ডাল আছে যেটা মৌসুমের সময় যেটা দাম পঞ্চাশ টাকা পাওয়া যায় বিভিন্ন গ্রামের হাট থেকে দেখা গেছে যখন যখন তিন মাস পর বা চার মাস পর যখন বাজার থেকে আপনি ওই ডালটা কিনতে যাবেন সেটা একশো টাকার উপর আপনাকে কিনতে হচ্ছে মানে দ্বিগুণ টাকা দিয়ে কিনতে হচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে সে মালটা যেটা আপনি কিনে রাখলেন সেটা তিন চার মাস পর আপনি কিছু আবার বিক্রিও করতে পারেন আপনি যদি বিক্রির উদ্দেশ্য যদি এইভাবে কিছু মাল আপনি যদি গ্রামের হাট থেকে সংগ্রহ করেন তাও দোষের কিছু নয় এমন কিছু মাল আছে এমন কিছু ফল আছে যেগুলো মৌসুমের সময় দাম কম থাকে আবার মৌসুম যখন শেষ হয়ে যায় তখন তার দাম অনেক গুণ বেড়ে যায় আপনি হয়তো এই টিপসটা ফলো করলেও আপনি অনেক টাকার মালিক হতে পারবেন কারণ গ্রাম অঞ্চলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসে বা বাংলা ভাষাভাষী গ্রাম অঞ্চলে যারা মৌসুমি ফলের মৌসুমি এগুলো ব্যবসা করে তারা হাজার হাজার টাকার মালিক হতেছে সংসার চালাইতেছে পেট চালাইতেছে আপনি পারবেন না কেন আপনি শুধু এক চেষ্টা করলেও আপনি এরকম কিছু করতে পারবেন তাহলে আপনাকে কি করতে হবে আপনার জীবনে আপনি যদি কোটিপতি হতে চান তাহলে আপনাকে সেই দিকে নজর রাখতে হবে যে এমন কিছু মাল যে আমি আজকে কিনে রাখলে আগামী তিন মাস ছয় মাসে নষ্ট হওয়ার বা পোকে ধরার কোনো সম্ভাবনা থাকে না তখন আমাকে সেই দিকে খেয়াল রাখতে হবে আমাকে কিছু টাকা সেখান থেকে সঞ্চয় করতে হবে এভাবে আমি কিছু টাকা সাশ্রয় করতে পারবো আমাদেরকে অবশ্যই সেই দিকে নজর রাখতে হবে এমন কিছু কাপড় সপ দেখা গেছে যে এমন কিছু বাজারের মধ্যে কম দামে পাওয়া যায় যেখানে অনেক সময় শহরের মধ্যে দাম বেশি কিনতে হয় আবার কিছু মাল আছে শহরে দাম বেশি গ্রামে দাম কম এরকম হয়ে থাকে শুধু আপনাকে একটু চোখ কান খোলা রাখলেই আপনি বলতে পারবেন আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ মোবাইল বা টোয়টাতে শেয়ার করে দিবেন যাতে করে সকল ভাইয়েরা এখান থেকে শিক্ষা নিয়ে তাদের জীবনটাকে পরিবর্তন করতে পারে সবাই ধনী হন কোটিপতি হন সে আশা কামনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরাকাত